কোরআন মাজিদের দুই নাম্বার আলোচনা হচ্ছে গাফুর রাহিম রহমান ওয়াদুদ। পাতায় পাতায় যেখানে সেখানে এক পাতাতে দুবার তিনবার গাফুর রাহিম রহমান, গাফুর রাহিম রহমান, ওয়াদুদ, রউফ, এইভাবে একেবারে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে। তিন নম্বরে আছে কিছু বিধান, চুরি করলে হাত কাটা যাবে, সলাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, জাকাত দিতে হবে। এই চার নম্বরে আছে এরই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা। বলেন তো কয়টা জিনিস আছে, কয়টা আছে কোরআন মাজিদে আলোচনা? মূলত চারটে। এক, ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে সর্বপ্রথমে কি দেখিয়েছেন? আকাশ জমিন। ক্ষমতা দেখাতে গিয়ে দ্বিতীয় কি দেখিয়েছেন? চন্দ্র সূর্য। ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় কি দেখিয়েছেন? দিন রাত। ক্ষমতা দেখাতে গিয়ে চতুর্থ কি দেখিয়েছেন? বৃষ্টি বর্ষণ, ঘাস গজানো। ক্ষমতা দেখাতে গিয়ে পঞ্চম কি দেখিয়েছেন? মেরে দিয়েছি, বিচার করতে পারেনি কেউ, মামলা করতে পারেনি। আব্দুর রাজাক সাহেব কবি নজরুল ইসলামের আর ঠাকুরের মানের হানি করেছেন, তাই 5,000 কোটি টাকার মামলা। তা আমি যখন কোর্টে দাঁড়ালাম তো জজ বলছেন, আপনি পিস টিভির আলোচক? বলে জি। তা আপনার মামলা খারিজ করে দিলাম। তো এখন এটা দুনিয়াবি ব্যাপার, কেউ মামলা করতে পারে না। আবার আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াখাফু উকবাহা, পরোয়া করে না, কেউ বিচার করতে পারবে, ভয় করেন আল্লাহ। আদ সামুদকে মেরে দিয়েছেন, ওয়ালা ইয়াখাফু উকবাহা, ফলাফলের ভয় করেন না, কি হবে? আদ সামুদকে মেরে দিলে কি হবে? মেরে দিয়েছি, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, পারে না কেউ বিচার করতে। তার নাম ক্ষমতা। ওয়ালা ইয়াখাফু উকবাহা, ফলাফলের পরোয়া করেন না, কি হবে? আদ সামুদকে মেরে দিয়েছি, করুক না বিচার কেউ, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, করুক না বিচার কেউ, নমরুদকে ক্ষুদ্রত মাছি দিয়ে মেরে ফেলেছি, বিচার করুক না কেউ পারলে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চলছে, কেউ বিচার করতে পারে না। তার নাম ক্ষমতা। এটাই আছে মূলত কোরআন মাজিদে। দুই আছে গাফুর রহমান রাহিম, তিন আছে কিছু বিধান, সলাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে। চার আছে এরই ফাঁকে ফাঁকে কিসের আলোচনা? জাহান্নাম জান্নাত। আজকের আলোচনা জাহান্নামের আলোচনা, জাহান্নামের পরিচয়। এই ছেলে, আমি অনেক দূর থেকে এসেছি, আপনিও খুব ভালোবাসা দেখিয়ে কষ্ট করে এসেছেন, দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। দোকানপটে বসে সময় কাটায়েন না, আর ঢং ঢং করে আসলেন আবার চলে যাচ্ছেন, এতে কি হবে? বাড়িতে গিয়ে টিভি চালু করে কিছু সময় কাটাবেন, এতে কি হবে? নোংরামি ত্যাগ করে ধৈর্যের পরিচয় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমিও আপনার সাথে আছি। জাহান্নামের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে জাহান্নামের পরিচয়, তারপরের আলোচনা হবে জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে, তারপরের আলোচনা হবে জাহান্নাম কথা বলতে পারে, তারপরের আলোচনা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, তারপরের আলোচনা হবে জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে, তারপরের আলোচনা হবে সংক্ষিপ্ত জাহান্নামের শাস্তি, আগুন, জাক্কুম, আরো আরো আরো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয়ে আল্লাহ তাআলা বলেন,
হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম, দেখো তো, এই সেই জাহান্নাম যাকে অস্বীকার করছিলে। তো ঢোকো এখন ইসলাউহা, ঢোকো এখন ফাসবিরু ওয়ালা তাসবিরু, ধৈর্য ধারণ করো আর না করো, থাকো আর না থাকো, সব সমান। থাকলেই কি না থাকলেই কি, ধৈর্য ধারণ করলেই কি আর না করলেই কি, ঢোকো এই সেই জাহান্নাম যাকে অস্বীকার করছিলে। আফা সেহরুন হাজা, দেখো তো এটা কি জাদু, না দেখতেই পাচ্ছ না, দেখো তো এটা কি জাদু, আমি কি তোমাদের চোখে ভেলকি লাগিয়েছি, আমি তো জাহান্নামের কথা বলেছিলাম, তো সেটা তো অস্বীকার করেছিলে, দেখো তো এইটা কি জাদু, তুমি কি মনে করছো যে আমার চোখে মনে হয় জাদু করে জাহান্নাম দেখানো হচ্ছে, তুমি তো জাহান্নাম অস্বীকার করছিলে। আর সেহরুন হাজা, দেখো তো এটা কি জাদু, আমি কি তোমার চোখে ভেলকি লাগিয়েছি, না দেখতেই পাচ্ছ না। এইভাবে আল্লাহ বলবেন ফেরেশতারা মজাক করার জন্য, এইসব বোকা মানুষগুলিকে মজাক করবেন এভাবে জাহান্নামের সামনে খাড়ো করে। আফা সেহরুন হাজা, এটি কি জাদু, দেখো তো এটি কি তোমার চোখে ভেলকি লাগানো আছে, না তুমি দেখতেই পাচ্ছ না। জাহান্নামের পরিচয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উঁত পেতে ধরে আছে, বসে আছে শত্রুকে ধরার জন্য। জাহান্নাম আপনার জন্য শত্রু, লুকিয়ে বসে থাকে যে তাকে বলে শত্রু, সুযোগ পালে ধরবে। তা আল্লাহ বলছেন যে জাহান্নাম মিরসাদ, ও উঁত পেতে বসে আছে, সুযোগ পেলেই ধরবে। লিত্তগিনা মা'আবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা, জোর করে জমি দখল করেছে, পিটিএর নেতা হয়েছে, ক্ষমতা দেখিয়ে দোকান দখল করেছে, ক্ষমতা দেখিয়ে নিঃস্ব মানুষকে সরিয়ে দিয়েছে, দাপটে চলেছে পৃথিবীতে, এদের থাকার জায়গা জাহান্নাম।